নেটের পরীক্ষাও 18 তারিখ, বিহার এস্টেটের পেপার 2 এর সংস্কৃতের পরীক্ষা সেটাও 18 তারিখ। এখন পুরো ভিডিওটা একটু মন দিয়ে শোনো, এই ফরম্যাট কোথায় পাবে, কিভাবে মেল করবে, কোথায় মেল করবে, কখন মেল করবে সবটা বলে দেবো। যারা এখন ভিডিওটা শুনছো এবং মনে হলো যে হ্যাঁ স্যার, আপনি এই ভিডিওটার মধ্যে দিয়ে আমাদের সত্যি একটু উপকার করলেন, যদি 1 ফোঁটাও উপকার করতে পারি তাহলে অন্তত নিজে মন থেকে স্যাটিসফাইড থাকবো যে না, আমি একটু হলেও তোমাদের দিকে সাহায্যের হাত বাড়াতে পেরেছি, ভালো লাগবে। এনটিএ নেট এবং বিহার এস্টেট দুটি পরীক্ষা একই দিনে, বিশেষত সংস্কৃতের ছাত্রছাত্রীদের দিকে যদি আমি তাকাই তাহলে দেখবো নেটের পরীক্ষাও 18 তারিখ, বিহার এস্টেটের পেপার 2 এর সংস্কৃতের পরীক্ষা সেটাও 18 তারিখ। এখন কি করা উচিত, এই প্রশ্ন সকাল থেকে অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে করেছো, ফোন করে করেছো, অনেকে নানান পরামর্শ দিয়েছো। তো সব কিছু ভেবে চিনতে আজকে জানাবো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ঠিক কি করা উচিত। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই, বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। নেট হোক বা সেট, টেট হোক বা বিহার এস্টেট, সব কিছু সবার আগে বিএসএসসিআইতে। তো আজকে সকাল থেকে যে সমস্যাটা তোমরা ফেস করছো, বিশেষত সংস্কৃতের ছাত্রছাত্রীরা এবং তার সাথে অন্যান্যরাও, কারণ পরীক্ষাটা বিহারে হবে, যেতে আসতে পরীক্ষা দিতে সব মিলিয়ে অন্তত 3 থেকে 4 দিনের একটা প্রসেস, অন্তত যারা বাংলা থেকে পরীক্ষা দিতে যাচ্ছে, এবং এর মধ্যেই 18 তারিখ নেটের পরীক্ষা, সব মিলিয়ে দুটো পরীক্ষা একই সময়ে, কোনটা দেব কি করব। মন তো চাইছে দুটোই দিতে, প্রস্তুতি দুটোর জন্যই নেওয়া হয়েছে, কিন্তু এখন কি করা উচিত সবার আগে বলবো। এই সময়ে দাঁড়িয়ে আমাদের প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা গণ ইমেল ক্যাম্পেইন করা উচিত এনটিএ ইউজিসির চেয়ারম্যানকে, এবং আমাদের প্রত্যেকের রিকোয়েস্ট করা উচিত যাতে নেটের পরীক্ষাটা কিছুদিনের জন্য হলেও পিছিয়ে দেওয়া হয়, যাতে আমরা সবাই অন্তত দুটো পরীক্ষা দিতে পারি। কারণ এটা শুধু বাংলার ছাত্রছাত্রীদের নয়, বিহার স্টেটের পরীক্ষা কিন্তু বিভিন্ন স্টেট থেকে লোকজন এসে পরীক্ষা দেবে, এবং অ্যাডমিট কার্ড পাওয়ার পরে অনেকেই ইতিমধ্যে তার রিজার্ভেশন কনফার্ম করে নিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনটিএ নেটটা যদি কিছুদিনের জন্য পেছানো যায় তাহলে কিন্তু আমরা দুটো পরীক্ষায় সমভাবে সমগুরুত্ব দিয়ে দিতে পারব, এবং সেই ক্ষমতা আমাদের কাছে আছে। আমরা যদি প্রত্যেকে গণ ইমেল করতে পারি, ফোন করতে পারি, তাহলে অবশ্যই সমাধান হলেও হতে পারে। কারণ এই ঘটনা কিন্তু আগেও এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং ইউজিসি ছাত্রছাত্রীদের সুবিধার্থে পরীক্ষার ডেট চেঞ্জ করেছে, তাই আমরাও পারি, অন্তত চেষ্টাটা তো করে যেতে পারি, হোক না হোক পরের কথা, যা আছে ভাগ্যে সেটাই হবে, কিন্তু চেষ্টাটা আমরা ছাড়ব না। তো শুধু মেল করতে হবে বলে কিন্তু ছেড়ে দেয় না বিএসএসসিআই, কি মেল করবে, কোথায় মেল করবে, কিভাবে মেল লিখবে সবটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে। তো একদম চলে আসবো যে মেলের ফরম্যাটটা ঠিক কেমন হবে। একদম যদি দেখি, দেখো আমরা একটা ফরম্যাট তোমাদের জন্য রেডি করেছি, কি লিখেছি, সাবজেক্ট রিকোয়েস্ট ফর রিশিডিউলিং ইউজিসি নেট 2024 এক্সাম ডিউ টু ক্ল্যাশ উইথ বিহার এস্টেট এক্সাম। দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমি জানি তোমরা ভাবছো যে স্যার আমি কোথায় পাবো। এখন পুরো ভিডিওটা একটু মন দিয়ে শোনো, এই ফরম্যাট কোথায় পাবে, কিভাবে মেল করবে, কোথায় মেল করবে, কখন মেল করবে সবটা বলে দেব। তো এরপরে দেখো, রেসপেক্টিভ চেয়ারম্যান ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নিউ দিল্লি ইন্ডিয়া, আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ ওয়েল, আই এম রাইটিং টু ব্রিং টু ইউর অ্যাটেনশন এ সিগনিফিকেন্ট ইস্যুস ফেসড বাই নিউমারাস স্টুডেন্টস ইনক্লুডিং মাইসেলফ। মানে শুধুমাত্র যে আমি ফেস করছি তা না, একটা বৃহৎ সংখ্যক স্টুডেন্ট সেম সমস্যা ফেস করছে, এবং তার মধ্যে আমিও আছি, অর্থাৎ নিজের সমস্যাটাও বলবো, পাশাপাশি সকলের সমস্যাটা তুলে ধরার চেষ্টা করব আমরা প্রত্যেকে। নেক্সট, রিগার্ডিং দ্য আপকামিং ইউজিসি নেট 2024 এক্সাম শিডিউল্ড ফর 18 জুন, দিস ডেট কনসিস্টস
উইথ দ্য বিহার স্টেট এক্সাম মেকিং ইট ইম্পসিবল ফর ক্যান্ডিডেটস টু অ্যাটেন্ড বোথ এক্সামস। অর্থাৎ দুটো পরীক্ষা একই দিনে পড়েছে, এই দুটো পরীক্ষা একই দিনে অ্যাটেম্প্ট করা একটা স্টুডেন্টের জন্য অসম্ভব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গিভেন দ্য ইম্পর্টেন্স অফ বোথ এক্সামস ফর আওয়ার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ফিউচার, আই হামলি রিকোয়েস্ট ইউ টু কনসিডার রিশিডিউলিং দ্য ইউজিসি নেট এক্সাম টু অ্যাভয়েড দিস ক্ল্যাশ। অর্থাৎ এই যে দুটো ডেটের মধ্যে ক্ল্যাশ হচ্ছে, এই ক্ল্যাশটাকে অ্যাভয়েড করার জন্যে আমরা আপনার কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি, অনুরোধ করছি, যদি এই ডেটটাকে অ্যাভয়েড করা যায় যাতে আমরা এই ক্ল্যাশটা অ্যাভয়েড করে যেতে পারি বা রিশিডিউল করা হয়। ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য কোঅপারেশন ইন দিস ম্যাটার উড জেন্টলি বেনিফিট এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট। এবং আপনার সহযোগিতা যদি আমরা পাই এই বিষয়ে, তাহলে একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস এবং আমি নিজেও এটাতে বেনিফিটেড হব ফর আওয়ার ফিউচার অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড একাডেমিক যে কেরিয়ার সেখানকার ক্ষেত্রে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন অ্যান্ড সাপোর্ট। দিয়ে সিনসিয়ারলি ইয়োর নেমের জায়গায় নিজের নাম লিখবে, এবং যদি সম্ভব হয় ইয়োর ইউজিসি নেট রেজিস্ট্রেশন নাম্বার চাইলে লিখতে পারো, না চাইলে ডিলিট করে দিতে পারো, আর অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশান, তোমার কন্ট্যাক্ট ইনফরমেশান, ঠিক আছে? এখানে তুমি নিজের নাম লিখে যদি মনে করো যে না আমি নাম আর আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেব না, তাহলে তুমি জাস্ট দিয়ে দিতে পারো যে একজন এনটিএ নেট অ্যাসপিরেন্টস বলে লিখে দিতে পারো নিজের নাম দিয়ে নিজে, সেটা এটুকুও করতে পারো, বা চাইলে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিতে পারো। এই ফরম্যাটে তোমাদের সকলকে মেল করতে হবে এবং সেটা ইমিডিয়েট করতে হবে। এবার প্রশ্ন, স্যার মেলটা কোথায় করব? আমি তাদের জন্য আসি, ইউজিসির যে অফিসিয়াল মেল অ্যাড্রেস সেটা হচ্ছে ইউজিসি নেট @NTA.ac.in। এখানে তুমি পুরো মেলটা করতে পারো, এবং পাশাপাশি তুমি তাদের সঙ্গে বাই ফোনে যোগাযোগও করতে পারো, মেল অবশ্যই করো এবং দলে দলে ফোন করো, ঠিক আছে? ফোন নাম্বারও এখানে দিয়ে দিয়েছি, 01169227700, আরও একটি নাম্বার 01140759000। আমি আবারও বলছি, আমরা চেষ্টা করতে পারি, তবে সেই চেষ্টা করার জন্য সারাদিন নষ্ট করে ফেলবো না, কারণ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? সো যাদের এই সমস্যা পড়েছে, শুধু সংস্কৃতের স্টুডেন্ট নয়, সংস্কৃত, বাংলা, ইতিহাস, ভূগোল, দেখো তোমার যদি পরীক্ষাটা 16 তারিখেও হয় বিহার স্টেট, 15 তারিখেও হয়, তোমার যাওয়া আসা ধকল, তারপরে 18 তারিখে তুমি কি সত্যিই পরীক্ষাটা তোমার ফুল ফোর্সে, ফুল উদ্যমে, ফুল এনার্জি নিয়ে দিতে পারবে, আমার মনে হয় না। সে কারণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দেখো আমি আবারও বলছি, চেঞ্জ হবে কি না জানি না, কিন্তু আমরা একটা আবেদন করে দেখতে তো পারি, যদি হয় তাহলে আমরা দুটো পরীক্ষাতেই নিজের মেধাকে প্রমাণ করার সুযোগ পাব, নিজেকে প্রমাণ করার সুযোগ পাব। এবং আমি বারবার বলছি, আজকে রাত্রের মধ্যে করে ফেলো। যারা ভাবছো স্যার এই ফরম্যাটটা কোত্থেকে পাবো, না এই ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া বা শোনার কোনো প্রয়োজন নেই, ভিডিওর ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কের মধ্যে ঢুকবে, একটা ব্লগ পেজ খুলে যাবে, তার মধ্যেই এই সেম লেখাটা লেখা আছে, ওখান থেকে কপি করে নিতে পারো। যদি মনে করো যে না আমি সেটা পারছি না কপি করতে, তাদের জন্যে ওই ব্লগের নিচেই ডাউনলোড অপশান আছে, ওই ডাউনলোডে ক্লিক করবে, একটা ডকুমেন্ট ফাইল তোমার ফোনে, তোমার ল্যাপটপে, তোমার ডেস্কটপে ডাউনলোড হবে, ওটাকে খুলবে, খুলে জাস্ট ওটা এডিটেবল ফাইল থাকবে, এডিট করে নিজের নাম বসাবে আর মেল করবে। কারা কারা মেল করলে, তারা অবশ্যই মেল করার পর এখানে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে স্যার আমি মেলটা করেছি, প্রত্যেকে। এবং যারা এখন ভিডিওটা শুনছো এবং মনে হলো যে হ্যাঁ স্যার আপনি এই ভিডিওটার মধ্যে দিয়ে আমাদের সত্যি একটু উপকার করলেন, যদি 1 ফোঁটাও উপকার করতে পারি, 1 ফোঁটাও গাইড করতে পারি, 1 ফোঁটাও সঠিক নির্দেশ দিতে পারি, সঠিক পথ দেখাতে পারি, তাহলে একটা লাইক করে যেও, তাহলে অন্তত নিজে মন থেকে স্যাটিসফাইড থাকবো যে না আমি একটু হলেও তোমাদের দিকে সাহায্যের হাত বাড়াতে পেরেছি, ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, মেল করার পর কমেন্ট মাস্ট, কারণ মনে রেখো
তোমার কমান্ড থেকে আরো 100 জন তারা উদ্বুদ্ধ হবে মেল করার জন্য। তারা মেল করবে, যত বেশি মেল তত বেশি প্রবাবিলিটি এক্সাম ডেট চেঞ্জ হওয়ার। সো এক্ষুনি মেল করো, এসে কমেন্ট করো। থ্যাংক ইউ, ভালো থেকো, বেস্ট অফ লাক।